বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ শুভ বৃহস্পতিবার উপলক্ষে বিশেষ নিবেদন, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার দুটি আশ্চর্য ঘটনা, তাছাড়া তিনি মাতৃদেবীর একটি ঘটনা আমরা জেনে নেব। পরম দয়ালকে শ্রী শ্রী বড়মার মাতৃদেবী 10টি টাকা দিয়েছিলেন, তো সেই ঘটনাগুলি কি সত্যি শুনলে আশ্চর্য হবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বড়মার জীবনের নানা ঘটনাবলি, শ্রী শ্রী বড়মা যে কত দূরদৃষ্টি সম্পন্না এবং গভীর প্রজ্ঞার অধিকারিণী ছিলেন, স্বয়ং ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন স্বয়ং লেখক অজিত কুমার গাঙ্গুলি। ঘটনাটি হলো এই, সে আজ 30 থেকে 35 বছর আগের ঘটনা। আসাম থেকে এসেছেন সস্ত্রীক প্রমোদচন্দ্র ব্যাপারী, তাঁদের সন্তানাদি নেই। আধুনিক জগতে চিকিৎসাশাস্ত্র এবং গ্রামীণ জীবনের ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র নানাবিধ কবচ ধারণ দেবস্থান হতে সব কিছু করে হতাশাগ্রস্ত হয়ে এসেছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। সন্তান না থাকায় নানাজনের নানা কথা, পারিবারিক যন্ত্রণা তাদের জীবনকে বিস্ময় করে তুলেছে। তাই হতাশ প্রাণে গভীর ব্যথা নিয়ে পরম দয়ালের কাছে এসে সব নিবেদন করলেন, এরা আমার স্বর্গত পিতার মাধ্যমে দীক্ষিত। ব্যথাহারী শ্রী মধুসূদন দয়াল ঠাকুর তাদের সব কথা শুনে বললেন, যা বড় বউকে বল। আমি ওদের নিয়ে শ্রী শ্রী বড়মার কাছে গেলাম, তিনি তখন বসে আছেন বর্তমান মেমোরিয়ার বারান্দার পূর্ব পাশের ছোট্ট ঘরে। আমরা সবে তাঁর ঘরে ঢুকছি, তিনি বলে উঠলেন, কি রে রঘুর মা, এলি নাকি? পিছন ফিরে তাকিয়ে দেখলাম আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। আমি বললাম, না বড় মা, আমরা তিনজন এসেছি আপনার কাছে কিছু নিবেদন করতে। শ্রী শ্রী বড়মা সব শুনে বললেন, ওই তো রঘুর মা। আমরা আর কোনো কথা না বলে তাঁকে অসংখ্য প্রণাম জানিয়ে চলে এলাম। যথাসময়ে প্রমোদ ব্যাপারী সস্ত্রীক আনন্দে ডগমগ হয়ে পরম দয়ালের আশীর্বাদ নিয়ে নিজ ঘরের দিকে যাত্রা করলেন। এর কিছুদিন পর তাঁদের এক পুত্র হল, পরম দয়াল নাম রাখলেন রঘুনন্দন। ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হতে পারে তা আমার জানা নেই, তবে তাঁর সান্নিধ্যে থেকে যতটুকু বুঝেছি, পরমা প্রকৃতি মা আমার ইচ্ছে করলে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারেন। আরও দুটি ঘটনা, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের পুত্র গুরুপ্রসন্ন ভট্টাচার্য আশ্রমেই মানুষ। তাঁর দেখা শ্রী শ্রী বড়মা ও তাঁর মাতৃদেবীর সম্পর্কিত দুটি ঘটনার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। শ্রী শ্রী বড়মার মাতৃদেবীর কথা কিছু না বললে বড়মার বিষয়ে বলা অপূর্ণ রয়ে যায়। বড়মার মা অত্যন্ত মিষ্টি মানুষ ছিলেন, গায়ের রং কাঁচা হলুদের মতো দীর্ঘ চেহারা। পাবনা শহরে তিনি যে বাড়িতে থাকতেন সে বাড়িতে আমি গেছি, প্রায়ই তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেন। পূজ্যপাদ বর্দার কাছে একবার শুনেছিলাম একটা ঘটনা, পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার বয়স তখন খুবই কম, 14 থেকে 15 হবে। দুপুরবেলা ঠাকুর ভোগের পর ভাই বোনেরা সকলে মিলে আহারে বসেছেন, শ্রী শ্রী বড়মা পরিবেশন করছেন। এমন সময়ে শ্রী শ্রী ঠাকুরের হাঁটার আওয়াজ এলো, এদিকেই আসছেন। এমন সময়ে তিনি সচরাচর এদিকে আসেন না, ঠিক এর কিছুক্ষণ পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের শাশুড়ি মাতা এসে পৌঁছেছে। শাশুড়ি মাতা তাঁর জামাতাকে দেখে বললেন, বাবা, শুনলাম তুমি বিশেষ কাজে জনে জনের কাছে 10 টাকা করে নিচ্ছ, আমার কাছ থেকেও যদি নাও। এই কথা বলছেন আর কুঁচোর থেকেও খুলছেন। শুনামাত্র শ্রী শ্রী ঠাকুর নতজানু হয়ে শাশুড়ি মাতার দিকে অঞ্জলি বাড়িয়ে দিলেন। পূজ্যপাদ বরদা একদিন গল্প করতে করতে বলেছিলেন, গ্রহণের এমন তোর স্বর্গীয় ভাব কখনো দেখিনি। দৃশ্যটি দেখে ভাবাবেগে দু চোখ জলে ভরে গেল, যেন ওই 10 টাকার জন্যই কাজটি আটকে গিয়েছিল। অন্তর্যামী তিনি, ঠিক সময়ে এসে শাশুড়ির দেওয়া অর্ঘ্য গ্রহণ করেই চলে গেলেন। আরেকটি ঘটনার কথা বলা যাক, শ্রদ্ধেয় গুরুপ্রসন্ন ভট্টাচার্যের বিবরণীতে পানিহাটির আমাদের ইষ্টভ্রাতা নারায়ণ দাসদা
তাঁর প্রথম দুটো ছেলে হয়ে মারা যায়। তাঁর স্ত্রী পুত্রের বিয়োগ ব্যথায় পাগল হয়ে ওঠেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে নিবেদন করেন। শ্রী শ্রী ঠাকুর তাকে বলেন, তুই বড় বউয়ের কাছে গিয়ে বল। শ্রী শ্রী বড়মার কাছে গিয়ে নারায়ণদার স্ত্রী তাঁর ব্যথা নিবেদন করলেন। শ্রী শ্রী বড়মা ওই মায়ের ব্যথা অনুভব করে ব্যথা ভরা করুণ কণ্ঠে বললেন, তুই কাঁদিস না, তোর ছেলে হবে। এরপর আবার যখন তুই আসবি তোর ছেলে কুলে নিয়ে আসবি। হলো তাই, নারায়ণদার একটি ছেলে হল। শ্রী শ্রী ঠাকুরকে সেই ছেলে দেখানোর জন্য অস্থির হয়ে উঠলেন। নারায়ণদার স্ত্রী ছয় মাস বয়স হতেই ছেলে কুলে করে শ্রী শ্রী ঠাকুরের পার্লারের সামনে উপস্থিত। বেলা তখন আড়াইটা। পাহারাদার শশাঙ্ক গুহদা তিনি বললেন, শ্রী শ্রী ঠাকুর এখন ঘুমাচ্ছেন, এখন দেখা হবে না। এই কথা বলতে বলতেই ঘরের মধ্যে থেকে একটি দাদা বেরিয়ে এসে বললেন, শ্রী শ্রী ঠাকুর বলেছেন ছেলে নিয়ে কোনো মা দাঁড়িয়ে আছেন তাকে আসতে বললেন। নারায়ণদার স্ত্রী ছেলে কুলে করে শ্রী শ্রী ঠাকুরের সামনে উপস্থিত হতেই তিনি বললেন, কৃষ্ণ নিয়ে এসেছিস, যা বড় বউয়ের কাছে নিয়ে গিয়ে দেখা। মাটি আহ্লাদে আটখানা হয়ে ঠাকুর ঘর থেকে বড়মার ঘরে এলেন। আবার কিছুদিন পরেই আরও একটি ছেলে হলো। তাকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এলে তিনি হাসতে হাসতে বললেন, যা বড় বউয়ের কাছে নিয়ে যা। বড়মার কাছে নিয়ে গিয়ে মেঝেতে শুইয়ে দিলেন। বড়মা ছেলেটিকে দেখে বলরাম বলে সম্বোধন করলেন। এসব ঘটনা কি দিয়ে ব্যাখ্যা করা যায়? এ যেন কাকে বন্দি কাকে রাখি, দনপাল্লা ভারী। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, তথ্যগুলি সংগৃহীত হয়েছিল জননীমে গ্রন্থ থেকে, পৃষ্ঠা 125 থেকে ও পৃষ্ঠা 70 ও 71 হইতে। জয় গুরু।